মুনিয়া দাঁড়াও, মুনিয়া তোমাকে আজকে সত্যিটা বলে দিতে হবে, তুমি কার, আমার নাকি সবার? আপু, তোমার বাসের নাম্বারটা যেন কত? এই তো 9 নম্বর রোড, 10 নম্বর বাসা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। এই না ধর পানি। আচ্ছা এখন বলতো কি হয়েছে? আপু আমি আর হোস্টেলে থাকবো না, আমি এখন থেকে তোমার বাসায় থাকবো। আচ্ছা ঠিক আছে, তা নয় থাকবি, কিন্তু বাইরে চিল্লাচিল্লি করছো রে কারা? এই মুনে, এই প্রতারক ভণ্ড, নিতে আসো। আরে ভাই চেঁচামেচি করেন না, দেখতেছি বিষয়টা, আমি দেখতেছি। আপু ওরা আমার এক্স বয়ফ্রেন্ড। মানে? আপু তোমাকে আমি বলছিলাম আমি ভালো হয়ে যাবো, এই হচ্ছে ভালো হওয়ার ফলাফল। বাইরের কারা চিলি চিলি করতেছে, পুরো মাথাটা ধরাই ফেলছে। কি জানি, আমি তো কিছু জানি না, মনে হয় ওই সবজি টবজি ওয়ালা হবে হয়তো। সবজি ওয়ালা চিলি চিলি করবে কেন, এটা তো বুঝলাম না। এটা কে? কেন তুমি চিনো না? ও মুনিয়া, আমার কাজিন। হাই। ওই আমি নিচে গিয়ে দেখতেছি কারা চিলি চিলি করতেছে। এই এখন বল। এই মুনিয়া প্রতারক, বাইরে আসো। আস্তে আস্তে আস্তে। এই যে কি সমস্যা, কি কারা আপনারা, বাসার সামনে তো হাউকাউ কিসের? আরে ভাই আমার গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আরে তোমার গার্লফ্রেন্ড মানে? আরে তোমার কি একার গার্লফ্রেন্ড নাকি? আমারও গার্লফ্রেন্ড ঢুকছে এই বাসায়। আস্তে, বুঝলাম না এতজনের এতগুলো গার্লফ্রেন্ড এই বাসায় কেমন। আরে এতগুলো লোকের এতগুলো গার্লফ্রেন্ড না তো, এতগুলো লোকের একটা মাত্র গার্লফ্রেন্ড। দাঁড়ান আমি আপনার ছবি দেখাই দিচ্ছি। এই যে, আর আজকে আমরা ওটা ধরতে আসছি। এই মেয়ে? আচ্ছা ভাই আপনারা শান্ত হয়ে দাঁড়ান, আমি ব্যাপারটা দেখতেছি, দাঁড়ান আমি ওরা নিয়ে এসেছি। ঠিক আছে যান। এই ভাই আমার তো এই ছেলেটার সুবিধার মনে হচ্ছে না, আর মনে হয় এইটাও আর একটা বয়ফ্রেন্ড। আমারও তাই মনে হচ্ছে, মনে হয় প্যাসে পড়ে ওর বাসায় এসে উঠছে। আমি একদম ভালো হয়ে গেছি, আমি এখন থেকে শুধু পড়াশোনা করবো আর পড়াশোনার মধ্যেই থাকবো। অনেক পড়াশোনা হয়েছে, তুই ওঠ, এতে ঝামেলা সে মিটমাট করা লাগবে। না আমি একা ওদের সাথে পারবো না। পারবো না মানে আমি কি তোর বক্সিং খেলতে নিয়ে যেতিস ওদের সাথে? হ্যাঁ সবাই রেগে যা, সরি বলবি, আয়। না আপু আমি যাবো না। ভাবি ওর যাইতে বল, এটা কিন্তু এখন বিশাল ঝামেলা হয়ে যাবে এই জায়গায়। আচ্ছা যা যা। না আমার ভয় লাগছে। আচ্ছা তুই না আছে তো, যাবি না মনি? আয়। যাবো না, আমাকে ধরে মারবে।
ভাই এইটা আপনাদের গার্লফ্রেন্ড না? হ্যাঁ এইটাই। এই এই যে তুমি আমার সাথে কেমনে বাটপাড়া করতে পারলা? হ্যাঁ যাওয়ার হইছে, সে এখন সবার সামনে আপনাদেরকে সরি বলবে। ভাই সরি কও। আমি তো অলরেডি সরি বলে দিয়েছি, কালকে রাতে মেসেঞ্জারে একটা গ্রুপ খুলে সবাইকে সেখানে অ্যাড করে সবাইকে একসাথে সরি বলে দিয়েছি। বাহ অসাধারণ তালি। হ্যাঁ সবারে ভার্চুয়ালি সরি কইছিস, এখন সামনাসামনি সরি কও। হিমেল আই এম সরি, আসলে হয়েছে কি আমার মনটা একটু নরম, তো তাই যেই আমাকে প্রপোজ করে আমি রাজি হয়ে যাই, আমি কাউকে না করতে পারি না। এখন আমি কারোর সাথে রিলেশন রাখতে চাচ্ছি না, তোমাদের সবাইকে আই এম সরি। খুব ভালো, তোমার যে আমি গিফটগুলো দিয়েছিলাম ওগুলো ফেরত দাও। যা যা ফেরত দে। তোমার কোন গিফটগুলো যেন? ওরে বাপ, তোমার কোন গিফটগুলো যেন সব ভুলে গেছে, ওই যে হাতে আইফোনটা, ওই যে ঘড়িটা দাও, ফেরত দাও। এই কি তামসা লাগাইছস, ধর। মেহেদি তোমাকেও সরি, তুমি যে গিফটগুলো দিয়েছিলে সেগুলো তো সব খাবার ছিল, আর আমি সব খেয়ে ফেলছি, এখন ওগুলো ফেরত দিতে পারছি না। বাহ খাবার হজম হয়ে গেছে সব ভুলে গেছো? ওই যে তুমি জুতাটা পরে আছো, ওই যে দড়ির ব্যাগ, সব তো আমার দেওয়া। কি দাঁড়ায় আছো কেন, দাও। আর এই যে পিছে ভাই, কি আপনার কি কথাও তো বলতে পারেন না, কি আপনার কি? ভাই আমি তো কসমেটিক দোকানদার ভাই, আমি যে দুল আর আংটিটা গিফট করছি ভাই। আরে কি সহজ সরল মানুষ, ভালো মানুষ প্রেম করতে আসুন কেন? হ্যাঁ আরে তুই ঠকাইলে বাকিগুলারে ঠকাই, এই এরকম সব সরল মানুষরা ঠকাইলি কেন? হ্যাঁ যা দাদা তুই সব ফেরত দেখ। কিছুই নাই রে, খালি তুই একলা আছিস, কি করবি? আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, কত জামার দাম কত আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তুই নিজে পরো 150 টাকা দামের ফুটপাতের শার্ট আর গার্লফ্রেন্ডে গিফট করো 1500 টাকার। হুম ও দিতে চাইলেও না আমি তোর দিমু না, সবাই সবকিছু পাইলেও তুই কিছু পাবি না, তুই যা, এটা তোর শিক্ষা, যা। আচ্ছা ভাইরা শোনেন, এখন থেকে প্রেম করতে হলে একটু বুঝে শুনে প্রেম করবেন, প্রেম করার আগে একটু ভালো মতো দেখবেন যে আপনার গার্লফ্রেন্ডের ক্যারেক্টার টাইট নাকি ঢিলা। হয়েছে হয়েছে, আপনার জ্ঞান দেওয়া লাগবো না। হুম ঠিক আছে যাইতেছে, এই চলেন। জ্ঞান দেওয়া লাগবে না, আরে বেটা জ্ঞান নেস না দেখেই তো এইসব মেয়েগুলোকে প্রেম করে ধরা খাস। সব নিয়ে গেল, এই চল তোর তোর যে আমি বাসায় আই। ভাবি 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 কই তুমি, কি হইছে ভাবি? জানো তোমার বোন কি করছে? কি করছে? সে সবার সাথে প্রেম করছে তো করছে, ওর গায়ের জামাটা পর্যন্ত। না না ভাবি ওকে এই বাসায় রাখা যাবে না, তুমি ওর হোস্টেল পাঠাইবো। আরে না না হোস্টেলে যাওয়া লাগবে না, আর ও তো এখন ভালো হয়ে গেছে, যে একবার ভালো হয়ে যায় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুইহীন বুঝতে পারছি, আজকে তোমার লাইফেই আজকে এই অবস্থা, একটু তো শাসন করো, নইলে আর কয়েকদিন পর রাস্তাঘাটে মান সম্মান বলতে কিছু থাকবে না। আরে না না ঠিক আছে শাসন করব। এই শোনে দিকে, এই বাসায় থাকতে হলে কিছু নিয়ম কানুন শর্ত মেনে চলতে হবে। হ্যাঁ কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর প্রতি ক্রাশ খাওয়া যাবে না, কোনো ছেলের সাথে প্রেম করা যাবে না। Thank you.
কি এই কি মনে থাকবে তো, কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না, প্রেম করা যাবে না, ক্রাশ খাওয়া যাবে না। হ্যাঁ, ক্রাশ খাওয়া যাবে না মানে? ক্রাশ তো আমি অলরেডি খেয়ে গেছি চন্দু। আচ্ছা বাবা ঠিক আছে, মনে থাকবে। ও এমনিতে ভালো মেয়ে, কিন্তু মনটা একটু জাস্ট নরমই যায়। নরমও ভালো, কিন্তু এত নরমও ভালো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থাকুক, দেখি কি করে। তুমি ওর চোখে চোখে রেখো। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাগটা যাচ্ছি। আচ্ছা তুই চল, তোর রুমটা আমি দেখিয়ে দিই, আয়। আপু উনি কোথায়? উনি খাবে না? উনি কে? আরে তোমার দেবর, নাম তো শোনা হয়নি তাই উনি করে বলছি। এমন ভাবে উনি উনি করছিস যেন উনি তোর হাজবেন্ড? খবরদার ওই দৃষ্টিকোণ থেকে কোনো ছেলের দিকে তাকাবি না, এমনিতেই তোর উপর আমার কোনো বিশ্বাস নেই। আপু তুমি যে কি বলো না। আচ্ছা আমি ওকে ডেকে নিয়ে আসি। না না না, তোকে যেতে হবে না, তুই সবসময় আমার চোখের সামনেই থাকবি, তুই একাই চলে আসতে পারবে। আপু তোমাকে তো বলছি আমি ভালো হয়ে গেছি, তারপর তুমি আমাকে বিশ্বাস করতে পারতেছো? আচ্ছা ঠিক আছে, যা ডেকে নিয়ে আয়। আবার কত শুনছেন? ওরে বাপরে কি মধুর ডাক! হ্যাঁ তুই আমার লাগে এমনি কথা কস কেন? তোর মতলব কি? মতলবের কি আছে, এমনি ডাকছি। মতলবের অনেক কিছু আছে, তোর তো ক্যারেক্টারে ঝামেলা আছে। শোন তোর লাস্টবারের মতো বলতেছি, তুই আমার এসব আপনি আপনি ঢং করে সুরেলা কণ্ঠে ডাকবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করে বলবো। ঠিক আছে, তুই যা ইচ্ছা ডাকিস, আমি রুমের তো বাইরে, তুই আমার সাথে দরজার ওই পাশ থেকে কথা বলবি, রুমের ভিতরে ঢুকবি না। আচ্ছা তুমি আমাকে তো তুই তো করে করে কেন বলো, একটু তুমি করে বললেও তো পারো। তুমি করে বলবো? ওরে বাবারে আমার কি ভিপি পার্সনটা, তার সাথে আমার তুমি করে বলা লাগবে? শোন আমি যাত্রার সাথে তুমি তুমি করে কথা বলি না। তাই বলে অপরিচিত একটা মেয়েকে এরকম তুই তো করে করে বলবা? অপরিচিত? কে অপরিচিত? তোর নাম মুনিয়া না? আমি তো তোর চিনি, তোর সাত আটটা বয়ফ্রেন্ড আছে, তুই একটা ক্যারেক্টারলেস একটা মেয়ে, এই তো। দেখো আমাকে এইভাবে বলবা না, আমার একটা মানসম্মান আছে। মানসম্মান? ওরে বাপরে বাপ, যার রাস্তাঘাটে বয়ফ্রেন্ড সব কিছু খুলে নিয়ে যায় তার আবার মানসম্মান? বহুত বহুত বিনোদন পাইছি তোর কথায়। এখন যা যা, কি 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 কাজে আসছোস? শুনেন আমার তো আজ এর টাইম নেই যে আপনার সাথে টাইম পাস করব, আমার অনেক পড়াশোনা বাকি আছে, আপু খেতে ডাকছে তাই ডাকতে আসছি, এখন খেতে আসেন। যা আমি আসতেছি, যা। কিরে এমন যাস নেই, যা। কিরে দেখেছিস ওকে? আসতেছে। আপু শোনো, তোমার দেবর আমাকে তুই তো করে করে কেন বলে? তো কি হইছে, তোরা তো সমবয়সী হবি। তারপরও আমি নতুন আসছি এই বাড়িতে বেড়াতে, আমার তুই তো করে শুনতে ভালো লাগে না, তুমি বলে দিও। পাগল একটা। ভাবি? ভাই এখন আসে নাই? না ওর আসতে আজকে একটু লেট হবে, তোমরা খেয়ে নাও আমরা পরে খাবো। আচ্ছা তোর আমি কি বলছিলাম, তোর বলছিলাম না যে আমার সাথে এক্সট্রা কোনো রং করবি না? সরা সরা ডিম, তোর ডিম তুই খা। আচ্ছা তুই তুমি ওকে তুই করে কেন বলো? তুমি তো ওকে তুমি করে বলতে পারো না?
ভাবে তুমি খুব ভালো মতোই জানো আমি যারা তুমি করে বলি, আর ওর তো প্রশ্নই ওঠে না ক্যারেক্টার ঢিলামে। আরে ওসব ক্যারেক্টার ঢিলা ঢিলা থাকবে না, ঠিক আছে, ওগুলো সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া ও আমাকে কথা দিয়েছে, ও আর কোনো ছেলের দিকে তাকাবেই না। এই এসব কি হচ্ছে? কই কি হবে? তোকে না বলছি তুই কোনো ছেলের দিকে তাকাবি না? আমি তাকাচ্ছি না তো, আমি তো তুহিন। আর কিছু লাগবে? না না ভাবি, ঠিক আছে। আপু বলো এই কথাটা। ও তুহিন, তুমি কালকে ওকে একটু লন্ড্রির দোকানে নিয়ে যেও তো, ও তো আমাদের এলাকায় নতুন আসছে, কিছু তো চেনে না। তুমি কালকে একটু নিয়ে যেও। না না ভাবি, ওর সাথে যাওয়া সম্ভব না, একা একা যাক না, একা একা গেলেই তো রাস্তাঘাট সব চিনে ফেলতে পারবে। আরে না না, এমনিতেই ছেলেমেয়ে লোকে ডিস্টার্ব করতেছে, তার উপর বাইরে গেলে কি ঝামেলা হয় না হয়, তুমি বরং কালকে ওকে নিয়ে যাও প্লিজ। আচ্ছা ঠিক আছে। এই রিকশা থামাও। কি সমস্যা? কি কোলে এসে বসো, কোলে এসে বসো আমার। তুই তো সাংঘাতিক জিনিস রে। না না না, তোর সাথে রিক্সা দিয়ে যাওয়া যাবে না। নাম রিক্সা দিয়ে নাম, হাঁটতে হাঁটতে যাবো। নাম সমস্যা নেই, হেঁটে যাওয়ার মধ্যেও একটা ব্যাপার আছে। কোনো ব্যাপারই না, একদম মুখ বন্ধ, চুপ চুপচাপ রাস্তায় হাঁটতে থাকবি। এই মামা তুমি চলে যাও তো। শোন, অলওয়েজ তোর আর আমার ভিতরে 100 দূরত্ব বজায় রাখবি, অলওয়েজ ডিস্টেন্স মেইনটেইন করবি। শোন কেন 100 দূরত্ব বজায় রাখবো? কেন আমাকে ট্র্যাক নাকি? ট্র্যাক না, তুই ট্র্যাকের চেয়ে বড় জিনিস, অলওয়েজ তোর আর আমার মাঝখানে কমসে কম 100 দূরত্ব বজায় রাখবি। মাত্র কয়েকটা প্রেম করেছি বলে সারা জীবন এইভাবে কথা বলবো নাকি আমার সাথে? আমি তো বলছি আমি ভালো হয়ে গেছি, শুধু মনটাই একটু আর কি নরম। মনটা একটু নরম তাই না? শোন তুই এইসব ডায়লগ বাজি আমার সাথে জারিস না রে। হ্যাঁ তোর আমি খুব ভালো মতোই চিনছি, তুই জিন্দিগি তো ভালো হবি না। না আমি সত্যি বলতেছি আমি ভালো হয়ে গেছি। শোন একটা কথা বলি, দেখি স্বর্গে গেলেও ধান বানে। আমি তো ঢেকি না। তুই তো ঢেকি না, তুই ঢেকির কারখানা। ওদিক যা। হুম ভাই কাপড়গুলো রনি ধরে দিয়ে। ভাই এখন তো পারবো না ভাই, ব্যস্ত, হাতে কাজ আছে। না না এখন করা লাগবে না তো, আপনি এখন করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় এসে নিয়ে গেলাম। ভাই আমার আগামী এক সপ্তাহ পর্যন্ত আমার হাতে প্রচণ্ড কাজ, আমি পারবো না। আমি পাশে মতিন ভাইয়ের দোকান আছেন, আপনি ওখানে দিয়ে যান। কেন ভাই এখন করলে সমস্যাটা কি? আসলে না ভাই বাংলা কথা আপনি বুঝেন, আমি ব্যস্ত আছি, আমি দেখতে পাচ্ছিলাম ব্যস্ত আছি, আমি বললাম এক সপ্তাহ ব্যস্ত, পাশে দোকানে যান। এই রে তুই ধর, আমি পাশের রোডে গিয়ে দেখি আর কোনো লন্ডির দোকান আছে। হ্যাঁ থাক। আচ্ছা ভাই সামনে কোনো লন্ডির দোকান খোলা আছে? আর এখানে আশেপাশে ফারুক ভাই লন্ডির দোকান ছাড়া আর কারো লন্ডির দোকান নাই, খালি ফারুকেরটাই খোলা আছে। হ্যাঁ ফারুক ভাইটাই খোলা আছে। আপনি রেগে যাচ্ছেন কেন? মানে আপনার তো খুশি হওয়ারই কথা, আমি আপুর কাপড় গুলো দ্রুত আয়রন করে দিচ্ছি। এমন যে দামরা বেড়ায় নাচতে নাচতেন কাপড় লন্ডি করতেছে? ভাই আপনি রাগ করবেন না প্লিজ, আপনি বসুন। মানে মুনিয়াপা আমার পরিস্থিতি তো, তাই ভাবলাম আর কি কাপড়গুলো দ্রুত আয়রন করে দিই এই আর কি। ওরে বাবা মুনিয়াপা না, তো নাম আদান প্রদান হয়ে গেছে তাই না? তো নাম্বারটা নেন নাই কেন? নাম্বার নেন, এই নাম্বার দে। এই নাম্বারটা আমাকে দিয়েছে লাস্টের 66। বাহ 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 বাহ, অসাধারণ। হ্যাঁ তোরে বলছিলাম না, দেখি স্বর্গে গেল ধান বানে। আরে আমি তো কিছুই করি নাই, আমি তো জাস্ট ওনাকে একটু রিকোয়েস্ট করেছি, এখন উনি যদি আসক্ত হয়ে যায় আমার কি দোষ?
না 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 কোনো দোষ নেই, আমি জানি। এই যে ভাইয়া শুনুন, মুনিয়ার কাপড়, আপনার কাপড়, আর যদি পারেন আপনার পরিবারের সবার কাপড় আমার এখানে দিয়ে যাবেন। আর যদি না নিয়ে আসতে পারেন আমি নিজে যেয়ে ওখান থেকে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। হইছে হইছে, এত পিরিতের দরকার নেই ভাই, আমার হাত পা আছে। হ্যাঁ আপনি লন্ডি করে রাখেন, আমি বিকালে বা সন্ধ্যায় নিয়ে যাচ্ছি। বিল কত হইছে? না না বিল দেওয়া লাগবে না, এখন থেকে মুনিয়ার বিল এবং আপনার বিল সব ফ্রি। থ্যাংক ইউ ফারুক। বাহ দুটো খুব মিলছে, বাহ। তুই বাসায় আয়। তুই শেষমেশ লন্ডিওয়ালারও ছাড়লি না, সি বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমি জাস্ট ওনার মুখের দিকে তাকে একটু মুচকি মুচকি হাসি দিছি, ব্যাস কাজ হয়ে গেছে। ও তুমি মুচকি মুচকি হাসি দিছো আর ওই বেটা তার সমস্ত ব্যস্ততা ফেলে তোমার কাজ শুরু করছে, তাই তো? আমার শিখাস। এই তুই সত্যি করে বলতো তুই কি করছিস? আপা কিছু বলবেন আমারে? জি আপা বলবেন না, আমার নাম মুনিয়া, আপনি আমাকে মুনিয়া বলেই ডাকতে পারেন। বুঝতে পারছি, কিছু বলবেন আমারে? আসলে আপনাকে না নায়ক ইমরান হাশমির মতো দেখতে একদম, হাসিটা মারাত্মক সুন্দর। কি বলেন, মানে আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তা এত সুন্দর একটা মেয়ে এখানে দাঁড়িয়ে আছে, আপনার তো সেদিকে কোনো খেয়ালই নেই। আমি এখনই করে দিচ্ছি। মিস মুনিয়া আপনার বাসা কি এখানে? সেটা জেনে আপনি কি করবেন? আপনি তো আমার কাপড় প্রথম নিতে চাইলেন। না না এই যে নিয়েছি আমি এখনই আরাম করে ফেলবো আর কি, আর সমস্যা নেই, যদি সমস্যা হয় আমি আপনার বাস থেকে কাপড় নিয়ে আসবো, প্রয়োজন হলে আমি আমার মেশিং আয়রন মেশিনটা করে নিয়ে চলে যাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আমার বাসা আশেপাশেই, আর আপনিও মাঝে মাঝে আসতে পারেন আমাদের বাসায়, গল্প টল্প করলাম, কাপড়গুলো নিয়ে গেলেন, ভালোই হলো। ঠিক আছে কোনো সমস্যা নেই, মানে আপনার ফোন নাম্বারটা যদি আমাকে দিতেন আর কি তাহলে আমি দিয়ে আসতে পারতাম। অবশ্যই, কেন দিব না আপনাকে। আপনি কি বিবাহিত? কি বলেন, আমি তো আর ভেবেছিলাম মনে হয় আপনি এইচএসসি পরীক্ষা টরীক্ষা দিবেন। কিছু বলেন না, আমি কাজ করি। হাই হাই রে, কি শুনবানার? না না ভাই তোর ফ্ল্যাশব্যাক স্টোরি তোর কাছেই রাখ, আমার আর শোনার দরকার নাই। তুই আসলে একটা ক্যারেক্টার রে ভাই, বিশাল ক্যারেক্টার তুই। এইভাবে বলছো কেন? একটু চালাকি না করলে কি লন্ড্রি গুলো করা যেত বলো? একটু চালাকি করার কারণে কিন্তু কাজটা হয়ে গেছে, আর এই দুনিয়া একটু চালাক না হলে টিকা যায় না। হ্যাঁ তুই অনেক চালাক, আজকে বাসায় চল, ভাইয়ার বাবির সব বলতেছি যে তোমার আদরের শালিকা একটা প্রেমের গোডাউন, তার সাথে আমি আর নাই। কেন কেন মানে কি? হ্যাঁ রাস্তাঘাটে তোরে নিয়ে চলতে আমি ভীষণ রিস্কে থাকি, কোন সময় আমার মানে তো চলে যায় কে জানে। না না তোর সাথে তো বাড়ি যাওয়া রিস্কে একসাথে, তুই আলাদা যাবে আমি আলাদা যাবো, আমি বাসায় গেলাম, বাসায় আয়। এই না না তোরে এইখানে একা রেখে যাওয়া যাবে না, একা রেখে গেলে এখানে আবার 10-12টা প্রেম করবি, আবার বাসায় কোন হাঙ্গামা বাজাবি, বাসায় আয় আমার সাথে আয়। সাইন্স টু অ্যাচিভ অফ লাইক দিস অল ইউ নিড টু দ্য কারেক্ট ডায়েট। ভাইয়া ভাবি কোথায়? তোর ভাবি রান্না করছে, কি বলবে আমাকে বল। আচ্ছা তোমাকেই বলি, তোমার এই আদরের শালিকা সে কি করছে জানো? কি করছে? আরে ওর হাত থেকে লন্ডিওয়ালা পর্যন্ত রেহাই পাচ্ছে না, সে লন্ডিওয়ালাকে পর্যন্ত পটিয়ে ফেলছে। আরে আমি ওকে নিয়ে গেছিলাম লন্ডির দোকানে কাপড় ইস্ত্রি করবো, লন্ডিওয়ালা তো মহাব্যস্ত, সে কিছুতেই আমার কাপড় নেবে না। তারপর আমি ওকে রেখে পাশের দোকানে গেলাম, ভাবলাম আশেপাশে যদি কোনো লন্ডির দোকান থাকে। ও মা
ফিরে এসে দেখি লন্ডির দোকানদার মহা আনন্দে কাপড় ইস্ত্রি করছে। আরে দূর, কি বলতেছিস, এই বয়সে একটু একটু ভুল করতেই পারে। স্ট্রেঞ্জ ভাই, তুমি এই ব্যাপারটাকে সাপোর্ট করছো? ভারে কেন করবো না, তোর ভাবির মিষ্টি হাসির জন্য জীবনে কত জায়গা থেকে রেহাই পেয়েছি জানিস? সবজিওয়ালার কাছে যে ভাই এমন করে মিষ্টি একটা হাসি দেয়, সবজিওয়ালা টাকা কম নেয়। এরপরে একবার উবারে ভাড়া হয়েছে 555 টাকা, আমি 1000 টাকার নোট দিয়ে বললাম ভাই যান আমাকে 445 টাকা ফেরত দেন। উবারওয়ালো বলে না আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না, আমার কাছে খুচরা নাই। পরে ভাবিকে বললাম তোর ভাবিকে, সে যে আবার এমন করে একটু বললো, সাথে সাথে কোনো টাকাই দিল না। তার থেকেও বড় ঘটনা ঘটেছে, একবার গ্রামের বাড়ি যাবো ঈদের আগে, কোনো টিকিট নাই। তোর ভাবি যখন আমার পাশে ছিল আমি বললাম দেখো না ব্যাপারটা, সে কাউন্টার ম্যানকে এমন ভাবে বোঝালো আমাদের কোনো টাকাই লাগে নাই, আমরা বাড়ি চলে গেছি। শোন, মুনিয়ার মধ্যে তোর ভাবির ছায়া আছে। হুম, বুঝতে পারছি, তার মানে ভাবিও একই নৌকার যাত্রী। আবার বলছিস একই নৌকার যাত্রী? মেয়েদের মধ্যে একটি কলা থাকে যাকে বলে ছলা কলা, আর মেয়েদেরা হচ্ছে 16 কলায় পূর্ণ, আর ছেলের হচ্ছে 1 কলা। আমাদের থেকে মেয়েরা 5-5-5 তিন ইস্টে পাগানো, আর মেয়েদের কনভিন্সিং পাওয়ার এর মধ্যে একটা। বুঝতে পারছি, তোমার সাথে কথা বলে আর কোনো লাভ নেই, এই ঘরের সবারই ক্যারেক্টার ঢিলা, আর তোমাদের সাথে কথা বলতে গেলে আমারও ক্যারেক্টার ঢিলা হয়ে যাবে। এই বোকা ছেলে, বোঝে না কী যেন বলে গেল, ক্যারেক্টার ঢিলা না? আমরা এই গানটা ফুল ভলিউমে শুনবো, ক্যারেক্টার ঢিলা। দেখছেন কি ভাইটা এমন করে কেন সবসময়? বোঝে না, আজ বুঝবে না বুঝবে কাল, সময় হলে বুঝে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, আপনি জায়গা কেন? ওই মনে আপার কাপড়গুলো দিতে আসলাম। হ্যাঁ, এত তাড়াতাড়ি কাপড় ইস্ত্রি করা শেষ, আপনাকে না মাত্র কাপড় দিয়ে আসলাম? না মানে হাতের কাছে ছিল তো, তাই একটু দ্রুত আয়রন করে ফেললাম আর কি। ভালো কথা, বাসার ঠিকানা পেলেন কীভাবে? আপনাকে তো বাসার ঠিকানা দেওয়া হয়নি। ও, বাসার ঠিকানার ফোন নাম্বার মনে আপাই আমার দিছে, তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি, আর যদি বাসায় কোনো কাপড় থাকে সেগুলো নিয়ে যায়। সবার একদম ঠিক টাইমে আসছে, মুনিয়া দিছে তাই না? হ্যাঁ হ্যাঁ, শোনো তো মুনিয়া দিছে না, চলো মুনিয়ার সাথে দেখা করাই দিয়ে আসি। জি জি, চলেন আজকে দেখা হবে। ভাইয়া ভাবি দেখো কাকে নিয়ে আসছি, সারপ্রাইজ। কে উনি? আসসালামু আলাইকুম। আমি ফারুক। শুধু ফারুক না, লন্ড্রি ফারুক। ভাই বলুন না আপনার কাহিনীটা বলুন। হ্যাঁ, আপনি না মহাবিধি ছিলেন, আপনি কিছুতেই আমার লন্ড্রির কাপড় নেবেন না, ব্যস্ত আমাকে ইগনোর করছেন, আর এখন তাড়াতাড়ি কাপড় ইস্ত্রি করছেন তো করছেন, আবার বাসায় চলে আসছেন, ঘটনাটা কি ভাই বলেন না? আপনার কে ডাকছে? নিশ্চয়ই মনিয়া ডাকছে তাই না দুষ্টু? না না, মনিয়া কেন ডাকবে? মানে মনিয়া আসার সময় বললো যে আরও কাপড় আছে বাসায়, তো আমার তো আয়রন করা শেষ হয়ে গেছে, তো ভাবলাম ফ্রি আছি বসে থেকে আর কী করবো, তাই এই কাপড়গুলো দিয়ে আসি আর বাকি কাপড়গুলো আর কি নিয়ে আসি। দেখছো ভাবি অবস্থা? তো দেখার কি আছে, মুনিয়া তো এতদিন একটা ভালো কাজের মতো কাজ করছে। আচ্ছা এই আপনি একটু দাঁড়ান, হ্যাঁ আমি আমার কাপড়গুলো এনে দিচ্ছি। ভাইয়া তুমি চুপ করে আছো কেন, তুমি কিছু বলবো না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সামিয়া আমার কাপড়গুলো এনো দিয়ে দিও। হ্যাঁ, আজব ব্যাপার হচ্ছে নাকি এখানে? আহা, তুই বুঝতেছিস না, সারাটাক্ষণ বসে থাকিস তো, হ্যাঁ মাথার মধ্যে খালি উল্টা পাল্টা চিন্তা ভাবনা কাজ করে, যেদিন বিপদের সম্মুখীন হবি সেদিন বুঝবি যে মেয়েদের কি দরকার। তোর ভাইয়া এক্সকিউজ মি, মানে আপনারা কি মানে আমাকে নিয়ে কিছু বলছেন না? আমি না কিছু বুঝতে পারছি না। আপনাকে নিয়ে কিছু বলতেছি না, হাতা বন্ধ করেন, যত জামা কাপড়গুলো আছে সুন্দর মতো লন্ড্রি করবেন, একটা যেন ভালো যাক। না আমি তো শুধুমাত্র মুনের কাপড় নিয়ে একজন আসছিলাম, কিন্তু আপনারা সবাই যেহেতু আমাকে পরিবারেরই একজন মনে করেন, দেন কাপড়, সমস্যা নেই, দেন। আমি কাপড়গুলো নিয়ে আসি, একটু দাঁড়ান। হ্যাঁ, এই যে ভালো, তুমি কিন্তু দুষ্টু আছো নিতান্ত, আসো আমার সাথে তোমাকে কিছু ছবি দেখাই, আসো। কাম কাম,
আমাকে সেদিন অপমান করেছে তাতে আমি কিছু মনে করিনি। তোমার জন্য তো আমি হাজারবার অপমান হতে রাজি আছি। তুই না সেদিন ওর সাথে ব্রেকআপ করে ফেললি, আজকে আবার রিক্সা একসাথে ঘুরছিস, ব্যাপার কি? তুই না সেদিন ওর কাছ থেকে তোর ফোন পর্যন্ত নিয়ে নিলি, তুই পেশাব হয়ে গেছে নাকি? আসলে ভাই হয়েছে কি, আমি বলছি আসলে হয়েছে কি, আমি কোচিং এ যাচ্ছিলাম আর ও সামনে এসে বলল কি যে আমি যদি ওর সাথে প্যাচাপটা করি ও নাকি সুইসাইড করবে। এদিকে আবার আমি এদিকে আবার তোমার মনটা নরম, তুমি কাউকে না করতে পারো না, তাই তো? একদম ঠিক ধরছো, তুমি একমাত্র যে আমাকে একটু বুঝতে পারো, এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে। এই আসবি না তুই আমার দিকে, তাকে এমনি আসবি না, কঠিন জিনিস রে ভাই, পাশে বয়ফ্রেন্ড দেখে আবার আমারও ভালো লাগে। হ্যাঁ আমি মনে কাছে ঠিক করি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে আমি নেমে যাচ্ছি, তুমি বাসায় চলে যাও। দেখি মানে ন্যূনতম লজ্জা শরম বলতে কিছু নাই না ভাইয়া? নাই না, আর তোদের মতো নির্লজ্জদের জন্য দুনিয়া থেকে মান সম্মান সব উড়ে যাচ্ছে। ফকিনদের মতো আর দিয়ে রাখছিস কেন? কি হয়েছে? বাসায় নিয়ে যাবে না আমাকে? হ্যাঁ তা তো নিয়ে যাবই, তো কি হাতের কি আছে? আরে এইভাবে কেন থাকে না, মেয়েরা একটু অপরাধ করলে ছেলেরা জোর করে রাগ করে হাত ধরে টেনে নিয়ে যায়, ওইভাবে নিয়ে যাও। তোরে নিয়া তোরে নিয়ে যাবি কই যামু, চল পাশে চল। বুঝছি বুঝছি সব বুঝছি আমি, আমাদের প্রেম দেখা তোর কেন জলে, তুই ওরে ভালোবাসিস তাই না? বুঝছি আমি। এ মা জানতো কি সমস্যা? কি তোর, তুই প্রেম করবি ভালো কথা প্রেম কর না, এতগুলো ছেলেকে তোর পিছিয়ে পিছিয়ে ঘুরিতেছিস কেন? এদের ভিতর থেকে বেঁচে কি ভালো কোনো ছেলের সাথে প্রেম করা যায় না? হ্যাঁ তা না করে তুই ফুসকলা বাদামলা জুতোর দোকানদারকে পর্যন্ত আইলাবি বলতেছিস। হ্যাঁ মানুষের ভিতরে ন্যূনতম একটা সেলফ রেসপেক্ট থাকে, তোর কি সেটাও নাই? আরে আমি কি করব, ওরাই তো আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো শুধু একজনকে ভালোবাসি আর সে তো আমাকে পাত্তাই দেয় না। ওরে বাপ রে, আবার আর একটা ছেলে না ভাই, আমার বোঝা শেষ ভাই, তুই আমার মাপ করে। হ্যাঁ না মানে আমি এতদিন তোর সাথে যা যা করছি এর জন্য আমি ক্ষমা প্রার্থী। হ্যাঁ সরি মাপ করে। আরে তো হাইপার হচ্ছ কেন? তা হাইপার হবো না, এতগুলো ছেলে তোর পিছনে পিছনে করো, তুই আবার আর একটা ছেলের পিছনে করো। হ্যাঁ কে কে সে? সে হচ্ছে তুমি। এই আর তুমি না আমাকে পাত্তা দিচ্ছ না, তুমি যদি আমাকে একটু সময় দিতে তাহলে কি মনে হচ্ছিল কি টাইম দিতাম? আমি তো তোমার জন্য সবকিছু ছাড়তেও রাজি ছিলাম। বেব কি কস তুই, তোর মাথা টাথা ঠিক আছে নাকি? কি সব উল্টাপাল্টা খাইয়ে আইসা আমার সাথে কথা বলতেছিস? হ্যাঁ আমি উল্টাপাল্টা কিচ্ছু খাই নাই, আমি একদম সুস্থ মস্তিষ্কে বলতেছি আমি তোমাকে ভালোবাসি, আর তুমি যদি আমার সাথে একটু ভালো আচরণ করো একটু ভালোবাসো তাহলে তুমি অন্য ছেলের সাথে কথা বলো দূরে থাক, আমি ফিরে তাকাবো না। এই তোর তো সাহস কম না, কি আমার দেখলে কি তোর বোকা মনে হয়? হ্যাঁ তুই তো একটা সাপ। হ্যাঁ আমি সাপেরে বিশ্বাস করবো কেন? হ্যাঁ আর একবার যদি এমন কথাবার্তা শুনছি না এখন থাপ্পড়ায় তোর দাঁত দাঁত ফালাই দেবো। এ তারা কই যাস? এই দাঁড়া, কি আমার রাগ দেখাস? হ্যাঁ কি ভাবছো তুই রাগ করবি আর আমি তোর রাগ ভাঙামু? হ্যাঁ আমি রাগ করি নাই, আমি অভিমান করছি। ওরে বাপরে, সে রাগ করে নাই সে অভিমান করছে? এই আমি কি তোর বয়ফ্রেন্ড লাগি রে যে তুই রাগ করবি তোর রাগে আমার আসে যায়? বয়ফ্রেন্ড হওয়া লাগে না, একটা ছেলের দায়িত্ব যে যখন একটা মেয়ে অভিমান করে সে অভিমানটা ভাঙাতে হয়। আচ্ছা তো আপনার অভিমান ভাঙা দেখুন, আমাকে কি কি করতে হবে? আমাকে এখন আইসক্রিম কিনে দিতে হবে, তারপর রিকশায় ঘোরাতে হবে। আরো কিছু কো, তোর নিয়ে কক্সবাজার যাই, তোর নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে যাই। হ্যাঁ থাপ্পড়ে কান সাপোর্টে ধরালাম, চল বাসায় চল। না আমি যাবো না, আমি অভিমান করছি। অভিমান করছি এখন কান সাপোর্টে ধরালাম, চল যাবো না বলছি না আমি। হ্যাঁ তুই যাবি না মানে তোর মতো কত মাইয়া সোজা করতে ফিরে আয়। আমি যাবো না, আমি যাবো না। তুই যাবি মানে তোর বাপে যাবে, চল। আচ্ছা বাপ শোনো না, তুই না তোমাকে কিছু বলতে চাচ্ছিল, সারাদিন তোমার অপেক্ষায় ছিল, আমি বলছি তুমি আসলে তারপর বলতে। আহা তুহিন আর কি বলবে, ও তো ছেলে মানুষই এখনো গেল না,
আচ্ছা ঠিক আছে ডাক ওকে। আচ্ছা ঠিক আছে। তুহিন, এই তুহিন, আচ্ছা শোনো, তোমার ভাই ডাকে, এদিকে আসো। কি ভাইয়া বলো, কি বলে আমাকে কি বলতে চাস বলতো? কথা তো দুজনকেই বলতে চাচ্ছি ভাই, অনেক সহ্য করছি আর না, এখন তোমাকে একটা বিচার করতেই হবে। কি বিচার? তোমাকে আগে শক্ত হতে হবে, তারপর বলছি। এই যে একদম সিনা টান টান করে বলছো, এই বাবা দাঁড়াও, তোমার শালী মুনিয়াকে ডাকছি। মুনিয়া, এই মুনিয়া দিকে আয়। তোমার শালী মুনিয়া, তার তো দোষ তোমাদের কারো চোখে পড়বে না, সবাই তো তার প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু সে কি করছে আজকে জানো? সে আমাকে প্রপোজ করছে। এটা আমি বিশ্বাসই করি না। এই তুই আমাকে প্রপোজ করছিস না, ভাইকে সত্যিটা বল। আমি বলবো না, আমি অভিমান করেছি। ওরে আমার সোনাটা অভিমান করছে তাই না? এখন অভিমানটা ভেঙে ভাইকে সত্যিটা বলো। ওর টেস্ট এত ডাউন হয়ে যায় নাই যে তোকে পছন্দ করবে, কি বলো শালিকা? ভাইয়া তুমি এসব কি বলতেছো? হ্যাঁ ঠিকই বলতেছি, তোরে কোনোদিন কোনো মেয়ে প্রপোজ করছে? এই সামিয়া তুমি দেখছো কোনোদিন ওকে কোনো মেয়ে প্রপোজ করছে? না আমি তো আজ পর্যন্ত দেখি নাই। এই যে বাজারে যাই, শপিংয়ে যাই, কই ওকে কোনো মেয়ের দিকে তাকাইতে দেখি না, আর কোনো মেয়েকেও দেখি নাই ওর দিকে তাকাইতে। ঠিকই দেখেছিস, তোর লাভ স্ট্যাটাস কতটা ডাউন। যাই হোক মাই ডিয়ার শালিকা, মুনিয়া যখন তোকে প্রপোজ করেই ফেলেছে, আমি মুনিয়াকে তোর স্ত্রী হিসাবে গ্রহণ করিতে চাই। আলহামদুলিল্লাহ। বাহ, তুইও বল আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ, আমি জীবনেও রাজি না। মাথাটা কি সেট গেছে? টেনশন নিয়ে না, পছন্দ করতে দুষ্টু প্রকৃতির তো। চল আমরা দুজনে গান দেখি, ডিস্কো দেখব। দেখছো নায়িকার থেকে তুমি সুন্দর। আসছে না তুহিন, এই তুহিন এদিকে আসো। কি ব্যাপার, কি হয়েছে? আচ্ছা অনেক তো রাত হলো, কিন্তু মুনিয়া তো এখনো বাসায় আসলো না, আর ওর ফোনটাও বন্ধ। আমার তো টেনশন হচ্ছে। বলো কি, কোথায় যেতে পারে? আপু আমি একটু লাবণী বাসায় যাচ্ছি। কেন, লাবণীর বাসায় কী কাজ? আপু ওই অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা হয়ে আছে, ওর আমি একসাথে সব কিছু শেষ করবো, সন্ধ্যার আগে ফিরে আসবো। ওই যে 13 নম্বর সেক্টর, ওর বান্ধবী লাবণী আছে না, ওর বাসায় গিয়েছিলো অ্যাসাইনমেন্ট করতে, কিন্তু বান্ধবীকে কল দাও। দিছিলাম, ও তো বললো 2 ঘন্টা আগে নাকি ও বের হয়ে গেছে, কিন্তু ওর ফোন তো আমি বন্ধ পাচ্ছি। কী যে করবো আমি, তোমার ভাইও তো এখন আসলো না, আমার তো টেনশন হচ্ছে। আচ্ছা তুমি একটু যেতে পারবা? হ্যাঁ ভাবি, সমস্যা নেই, তুমি কোনো টেনশন করো না, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা একটু দেখো না, দেখো না প্লিজ। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন, কি হয়েছে তোমার? কাম ডাউন, কাম ডাউন, কি হয়েছে আমাকে তো বলো। আমি এবান দিয়ে বাসে যাচ্ছিলাম, তখন কিছু লোক এসে আমার গলায় ছুরি ধরে আমার আঁকা বইসে সব কিছু নিয়ে গেছে। তাই বলে তুমি এখানে এসে কান্নাকাটি করবে? তুমি জানো বাসার সবাই কতটা টেন্স তোমার জন্য, তুমি অ্যাটলিস্ট কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতলে।
আমি কিভাবে কন্ট্যাক্ট করব? আমার ফোন তো নিয়ে গেছে ওরা, আর আমার তো কারো নাম্বার মুখস্থ নেই। তুমি জানো রাত বিরাতে মেয়েদের চলাফেরা করা কতটা কঠিন, হ্যাঁ কতটা রিস্কের। তোমার মোটে উচিত হয়নি এখানে আসার একা। তুমি একটা আমাকে বলতে পারতে, আমি তোমাকে নিয়ে আসতাম। চল বাদ দাও, লেট ইট গো, যাওয়ার হয়ে গেছে। এখন চলো তোমাকে বাসা দিয়ে আসি, এই প্লেসটা আমি তোমার সেফ না। আচ্ছা এত রাতে কেউ একা একা আসে? তুই আমাকে ফোন দিতে পারতিস, আমি তোর বান্ধবীর বাসা থেকে নিয়ে আসতাম তোকে, নাহলে তুই তুহিনকে ফোন দিতিস। আচ্ছা ভাবি বাদ দাও, আমি তো অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া যা হবার হয়ে গেছে, মানুষে বলে কি লাভ, লেট ইট গো। উফ, কিন্তু টেনশন হয় না, বড় মামা ওকে আমার দায়িত্বে ঢাকাই রেখেছে, এখন যদি কিছু একটা হয়ে যেত তো কি জবাব দিতাম আমি? আসলে ভাবি ওকে যতটা চালাক ভাবছিলাম সে ততটা চালাক না। আমি তো ভীতুও না। বুঝতে পারছি, আপনি অনেক চালাক একটা মেয়ে। ভাবি আজকে থেকে ওর সমস্ত দায়িত্ব আমার, আমি রোজ ওকে কোচিং এ দিয়ে আসবো, নিয়ে আসবো। কেন তুমি আমার জন্য কষ্ট করবে কেন? সেটা সময় হলেই বুঝতে পারবে। আচ্ছা হইছে, আর তাকাইতে হবে না, চলো জমে চলো। শোনো, এখন থেকে তোমাকে কোচিং এ নিয়ে আসা নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমার, কিন্তু আমার শর্তগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি কি বলছিলাম মনে আছে তো? যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না, কোনো ছেলের সাথে কথা বলা যাবে না। কি আমি কি বলছি সেটা শুনছো না? হ্যাঁ শুনতেছি, কি বলছো? আমি বলেছি যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না। কি হচ্ছে বলছি না যে কোনো ছেলের দিকে তাকানো যাবে না? তোর এটা তো বলেও লাভ নেই। তাহলে আমি যেমন ক্যারেক্টার টাইট একটা ছেলে, আমার কপালে জুসে ক্যারেক্টার ঢিলা টাকাল। বুঝছি কি করা লাগবে। আরে কি করতেছো? যা করতেছি ঠিকই করতেছি, কার দিকে তাকানো যাবে না, শুধু আমার।